ভারত থেকে পাঁচ দফায় মোট 982 টন তরল অক্সিজেন রেলপথে দেশে এলো। 182 টন তরল মেডিকেল অক্সিজেনের পঞ্চম চালান নিয়ে ইন্দো বাংলা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এরপর গতকাল অক্সিজেনবাহী ট্যাঙ্ক লরিতে খালাস কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান লিন্ডে এ নিয়ে রেলপথে ভারত থেকে পাঁচ দফায় মোট 982 টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে এলো। ট্রেনের কন্টেইনার থেকে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাঙ্ক লরিতে খালাস শেষে এগুলো সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নেওয়ার পর চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। এর আগে ভারত থেকে গত 24, 28 ও 30 জুলাই এবং 1 আগস্ট 200 টন করে তরল অক্সিজেন নিয়ে চার ধাপে আসা 800 টন তরল অক্সিজেন দেশে আসে।